প্রত্যাশিত ভাবেই পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশ সংগঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও নির্ধারিত সময়ের প্রায় দু ঘণ্টা পর স্বামী বিবেকানন্দ ময়দানে পৌঁছান প্রধানমন্ত্রী, তারই বিলম্বের জন্য তিনি উপস্থিত জনতার কাছে মার্জনাও চেয়ে নিয়েছেন। পরে নিজের বক্তব্যে রাজ্যের আগরে শিল্প সম্ভাবনার উপর আলোকপাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ত্রিপুরাকে কিভাবে আন্তর্জাতিক বাজারে পরিচিত করা যাবে তার জন্য সরকারের প্রচেষ্টা জারি রয়েছে। ত্রিপুরার আনারস এখন বিদেশে পৌঁছে গেছে, হাজার হাজার মেট্রিক টন বিভিন্ন ফল এবং সবজি আজ বাংলাদেশ, জার্মানি, দুবাই রপ্তানি হচ্ছে। উৎপাদক কৃষকেরা যথাযথ মূল্য পাচ্ছেন। ত্রিপুরার বহু কৃষক সম্মান নিধির সুবিধা পাচ্ছেন। এখন পর্যন্ত 500 কোটিরও বেশি টাকা এই খাতে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। ত্রিপুরায় যেভাবে বিজেপি সরকার আগর উড ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে, তার সার্থকতা আগামী কিছু বছরের মধ্যেই ত্রিপুরাবাসী পাবেন। এক্ষেত্রেও ত্রিপুরার যুব সম্প্রদায়ের সামনে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यहां का लोकल कैसे ग्लोबल बने, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का पाइनएप्पल विदेशों तक पहुंच रहा है। यही नहीं, सैकड़ों मैट्रिक टन अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, जर्मनी, दुबई के लिए यहां से एक्सपोर्ट हुए हैं। इससे किसानों को उपज का अधिक दाम मिल पा रहा है। त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान सम्मान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। आज जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर वुड इंडस्ट्री को बल दे रही है, उसके सार्थक परिणाम आने वाले कुछ सालों में आएंगे। इससे त्रिपुरा के युवाओं को नए अवसर मिलेंगे, कमाई का नया माध्यम मिलेगा। साथियों, सबसे बड़ी बात यह है। ब्यूरो रिपोर्ट, सार्च इंडिया, टीएनएन।